আসসালামু আলাইকুম। জেএম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, এখানে যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে টয়োটা এলিয়ন 2016 মডেলের একটা গাড়ি। তো গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা তেলে পিকআপ নিত না এবং গিয়ার দিলে গাড়িটা কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে যেত যখন লোড পড়তো। তো এই সমস্যা নিয়ে আমাদের কাছে গাড়িটা আসছে। তো এই যে দেখতেই পারতেছেন কি পরিমাণ ময়লা জমছে থ্রোটল বডিতে, এবং এই যে দেখেন ইনজেক্টরগুলো একদম ব্লক হয়ে গেছে। তো ভদ্রলোক আসলে গাড়িটা এলপিজি করার পরে আর তেল ওরকম গাড়িটা চালায় না। তো একদিন ঢাকার বাইরে যাওয়ার পরে উনি এলপিজি আর পায় নাই, না পাওয়ার কারণে ওনার গাড়িটা তেলে চালানোর দরকার পড়ে। তো তখন চালানোর পরে গাড়িটা আসলে উনি সমস্যাটা বুঝতে পারে যে গাড়ি ঠিক মতন পিক আপ নিতেছে না। তো এই সমস্যা দেখে তো কাস্টমার আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে, যোগাযোগ করার পরে আমাদের কাছে নিয়ে আসে গাড়িটা। তারপরে আমরা গাড়িটা সবকিছু দেখে খুলি। এই যে দেখতেই পারতেছেন এটা হচ্ছে ফুয়েল ফিল্টার। তো ফুয়েল ফিল্টার ইনজেক্টর এই লাইনগুলো পুরো ব্লক হয়ে গেছে। এই যে দেখেন কি পরিমাণ ময়লা বের হইতেছে, দেখেন ফুয়েল ফিল্টারের থেকে। তো এই লাইনগুলা যে ফিল্টারের যে লাইনগুলো থাকে একদম ব্লক হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা হইলে আসলে গাড়ি পিক আপ নেবেই না, একদম জাস্ট ইটের কোনার মতো। তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নদ্দা ঢালিবাড়ি, এভার কেয়ার হসপিটাল, বসুন্ধরা অপোজিট, আর এ কমিশনার রোড।